ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা করা হয়ে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করা অলই ক্লিক করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার ডিম ডালের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিয়েছি, এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দেবো 10 মিনিট, তবে লো আছে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা এটা পুরো শক্ত হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা দুটো লাঠির সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। যদি আপনাদের খেতে ভালো না লাগে তাহলে এটা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়। একটা একটা করে সবগুলোকে আমি ভেজে নেব। খুব একটা ভাজার দরকার নেই, কারণ আগে একবার তেলের মধ্যে এটাকে আমি দিয়েছিলাম। এই ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচটা আমি ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বড় একটা আলু, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, একটুখানি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা। সব উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণটা ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে দু মিনিটের মতো আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মুসুর ডাল, আবার ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ আমি ওই যেই ডিমার ডালের যে কোপ্তাটা তৈরি করেছিলাম সেটা যখন দেবো তখন অনেকটা জলটা কমে যাবে, এই জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এইভাবে হতে দেবো 15 মিনিট। বন্ধুরা 15 মিনিট হওয়ার আগে ফিরে এলাম, কারণ এই ডিম আর ডালের কোপ্তাটার মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সব কোপ্তাগুলোকে আমি দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে হতে দেবো 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমার ডিম ডালের রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা বাটা। সমস্ত রান্নাটাই আমি বাটা মশলাতে করেছি, কারণ বাটা মশলাতে রান্না করলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়, এই জন্য। একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে ডিম ডালের কোপ্তা রেসিপি। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ